নমস্কার, আমি আপনার রাশিকে কেন্দ্র করে নানান রকম বিষয় নিয়ে প্রত্যহ আলোচনা করে যাচ্ছি। এছাড়াও নমস্কার, আজকে আমরা আমার সবথেকে প্রিয় রাশি, আমার সবথেকে প্রিয় দুটো রাশি রয়েছে, একটি বৃশ্চিক একটি কুম্ভ, তো কুম্ভ রাশির বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কুম্ভ রাশির বিষয় নিয়ে আলোচনা করবো, অর্থাৎ কুম্ভ রাশির ভিতরে এমন কোন দোষ রয়েছে যেই দোষগুলোর জন্য এদের জীবনে সমস্যা অনেক বেশি আসছে, এবং এই দোষগুলো যদি আপনার জীবন থেকে আপনি হাঁটিয়ে দিতে পারেন তাহলে আপনার জীবনটি কেল্লাপথে। কেল্লাপথে কথাটি একটু হাস্যকর কথা হলেও, চলতি কথা হলেও, আসলে বলতে চাইছি যে আপনার মধ্যে থাকা এই দোষগুলোকে যদি আপনি হাঁটাতে পারেন তাহলে আপনি অনেকটা এগিয়ে যাবেন, আপনাকে কিন্তু কেউ পিছনে ফেলতে পারবে না। তো আপনি অবশ্যই মন দিয়ে শুনুন অনুষ্ঠানটি, কিন্তু আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার আবদার যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটা রিকোয়েস্ট করবেন না, কারণ আপনারা হচ্ছে আমার একটা পরিবার, তাই আমি আপনাদের কাছে আবদার করব যে আপনি কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কুম্ভ রাশি আমরা সবাই জানি শনি প্রভাবিত রাশি এবং শনির মূল ত্রিকোণ, এবং কোনো কুম্ভ রাশির মানুষরা কিন্তু এখন একটুখানি সমস্যার মধ্যে রয়েছে বর্তমান সময়ে, কারণ শনি সাড়ে সাতই চলছে, এবং শনি সাড়ে সাতই যখন চলে রাশির মধ্যে, বিশেষ করে কুম্ভ রাশির মধ্যে যখন শনি সাড়ে সাতই চলে, হয়তো শনি কুম্ভ রাশিকে খুব বেশি এফেক্ট দেয় না, কারণ এই রাশির অধিপতিও শনি, কিন্তু যখনই সাড়ে সাতই চলবে তখন সেই মানুষের একটা মানসিক টেনশান, মানসিক ডিপ্রেশন এগুলো আসতে বেশিরভাগ সময় দেখাই গেছে। কিন্তু আমি সাড়ে সাথে নিয়ে নয়, আমি বলছি আমরা দোষগুলো নিয়ে, কারণ দেখুন দোষ যদি বেশ কিছুটা কমিয়ে দেওয়া যায় তাহলে পরে কিন্তু সাড়ে সাথের নেগেটিভ এফেক্ট কিছুটা কমে যাবে। তাহলে আপনি চট করে জেনে নেওয়ার চেষ্টা করুন যে কোন দোষ আপনার মধ্যে রয়েছে, যদিও বা খুব বেশি দোষ ত্রুটি বা ভুল ত্রুটি আপনার মধ্যে কিন্তু নেই। যদি জন্মছক আপনার একান্তই খারাপ হয়ে যায় প্রচণ্ড বেশি তাহলে হয়তো কিছু দোষ ত্রুটি তৈরি হয়ে যাবে, কিন্তু খুব যে দোষ ত্রুটি আপনার মধ্যে রয়েছে এরকম কিন্তু ব্যাপার নয়, তবে ছোটো ছোটো দু পাঁচটা আছে সেগুলোকে আপনি একটুখানি মন দিয়ে শুনুন। প্রথম নম্বর কথা হচ্ছে হ্যাঁ, কুম্ভ রাশির মানুষ যারা তারা কিন্তু রেগে গিয়ে অনেক সময় দেখেছি ভুল ভালো সিদ্ধান্ত নিয়ে নেন। এই কুম্ভ রাশির মানুষদের মধ্যে কিন্তু রাগের ব্যাপারটাও কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাওয়া গেছে। এরা সাধারণভাবে সরল হলেও, সাদা শীতে হলেও এরা কিন্তু মাঝে মধ্যে রেগে যায় এবং রেগে গিয়ে ভুল ভালো সিদ্ধান্ত নিয়ে নেয়, এবং এই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে ভাবা উচিত যে আপনারা রেগে গিয়ে ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে নেন এবং ভুল ভাল কার্যকলাপের মধ্যে প্রবেশ করে যান এবং তারপরে বিভিন্ন টেনশান আপনাদেরকে ছেঁকে ধরে। তো এটাকে ঠিক করে নেওয়া উচিত। এরপরে আমি দেখেছি যে এরা বেশিরভাগ সময় কুম্ভ রাশির মানুষরা অন্যের কাছ থেকে খুব বড় সাহায্য নিতে চায় না, এই কারণে অনেক অপরচুনিটি কিন্তু হাত থেকে চলে যায়। তো আপনাদের মধ্যে এটা একটা ইগো প্রবলেমও বলা যেতে পারে। তো আপনারা যদি এরকম অন্যের কাছ থেকে সাহায্য না নেন তাহলে পরে আপনাদের কিন্তু সমস্যা আসবে, এবং যদি অন্য কেউ সত্যি ভালো মনে আপনাকে সাহায্য করতে চায় তাহলে আপনি কেন নেবেন না, আপনি অবশ্যই নেবেন সাহায্য, প্রত্যেকটি রাশির মানুষ নেয়। তো আপনার ভিতরে থাকা এই ছোটো ছোটো ইগোগুলোকে আপনি কিন্তু মেরে ফেলুন, আপনি কিন্তু অবশ্যই প্রয়োজন পড়লে অন্যের সাহায্য নেবার চেষ্টা করুন, কারণ একার দ্বারা সব কাজ সম্ভব হয় না, অন্যর সাহায্য নিতে হয়। আরেকটা প্রবলেম, আপনারা আপনাদের পরিবারের ওপর, আপনাদের প্রেমে, আপনাদের বিবাহিত জীবনে আপনারা কিন্তু প্রচণ্ড রাগারাগি চিল্লাচিল্লি করেন, হয়তো বাইরের লোকের কাছে, অর্থাৎ কর্মকেন্দ্রে, কর্মের জায়গায় আর কি, আপনারা হয়তো খুব একটা রাগারাগি বা চিল্লামিল্লি না করলেও পরিবার বা বিবাহিত জীবন বা প্রেমের জায়গায় আপনারা কিন্তু চেল্লামেল্লি করে ফেলেন, আপনারা কিন্তু মাথা গরম করে ফেলেন এবং উল্টোপাল্টা কথাও বলে দেন, এই বিষয়টাকে নিয়ে কিছুটা সতর্ক থাকা উচিত আপনাদেরকে। আর অনেক সময় দেখেছি
চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করে আপনারা অনেকবার ঠকে যান। তো এই বিষয়টাকে নিয়েও আপনাদের কিছুটা ভাবা উচিত। অর্থাৎ বিশ্বাস তো অবশ্যই লোকে করা উচিত, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস কিন্তু করা উচিত নয়, তাহলে কিন্তু ঠকে যাওয়ার চান্স বেড়ে যাবে। আর একটা পয়েন্ট দেখতে পেয়েছি, পরিবার এবং ছোটো ছোটো বিষয় নিয়ে আপনারা কিন্তু অত্যধিক চিন্তা করেন, এটা কিন্তু খুব খারাপ পয়েন্ট। এখন এমনি শনি সাড়ে সাতই চলছে, এখন তো চিন্তা বাড়বে, তাই ছোটো ছোটো বিষয় নিয়ে আপনারা এত বেশি চিন্তা করবেন না। এই ছোটো ছোটো নেগেটিভ পয়েন্টগুলো যদি আপনি হাঁটিয়ে দিতে পারেন, তাহলে আপনার জীবন কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে, আপনি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন। তাই আমার এই ছোট্ট ছোট্ট কথাগুলোকে একটুখানি মনে রাখবেন, নিজের ভিতর থেকে এই দোষগুলোকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাহলেই আপনার জীবন কিন্তু কেল্লাফতে হবেই হবে, অর্থাৎ কেউ রুখতে পারবে না। হ্যাঁ, আরও কয়েকটা দোষ ত্রুটি রয়েছে, সেটা পরবর্তী সময় বলবো, কিন্তু এইগুলোকে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন। যাই হোক, আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকুন।